মেট্রেল ঢাকাবাসীর এক স্বপ্নের বাহনের নাম। রাজধানীর 20 কিলোমিটার উড়ালপথে ঢাকাবাসী যাতায়াত করতে পারছেন খুব সহজেই মেট্রো ট্রেনে চড়ে। মেট্রেল এখন ঢাকার চারপাশের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে। উত্তরা থেকে ব্যস্ততম মতিঝিলে মাত্র 38 মিনিটে যাতায়াত করতে পারছেন ঢাকাবাসী, আর এই মেট্রো ট্রেনে যাতায়াত করতে লাগছে টিকিট। ঢাকা মেট্রোলে বর্তমানে 2 ধরনের টিকিট ব্যবস্থা চালু রয়েছে। একটি হল MRT পাস বা র্যাপিড পাস, যেটি স্থায়ী টিকিট পাস, যেটি শুধু রিচার্জ করতে হয়। লাইনে না দাঁড়িয়ে খুব সহজেই ট্রেনে যাতায়াত করা যায় এই ব্যবস্থায়। আর আরেকটি হল সিঙ্গেল জার্নি টিকিট বা একক যাত্রার টিকিট। এই টিকিট প্রতিটি স্টেশনের দ্বিতীয় তলায় টিকিট ভেন্ডিং মেশিন বা TBM মেশিন দিয়ে বা কাউন্টারে লাইনে দাঁড়িয়ে মেট্রোলে ভ্রমণের টিকিট ক্রয় করতে হয়। মেট্রোল যাত্রীদের চলাচলের জন্য বর্তমানে একক যাত্রার টিকিটের সংকট দেখা দিয়েছে স্টেশনগুলোতে। ধারণা করা হচ্ছে অধিকাংশ টিকিট যাত্রীরা নিয়ে আর ফেরত দেননি এবং অনেক টিকিট নষ্ট হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে আনুমানিক কোটি টাকার মতো। মেট্রেল সূত্র মতে, মেট্রেল চালুর প্রথম দিকে প্রায় 2.5 লাখ একক যাত্রার টিকিট রাখা হয়েছিল। ইতোমধ্যে প্রায় অর্ধেক টিকিট হারিয়ে গেছে। এই একক যাত্রার টিকিট মেট্রেল স্টেশনের বাইরে নেয়া দণ্ডনীয় অপরাধ। মেট্রো স্টেশনের কর্মীদের তথ্য মতে, এক পরিবারের একাধিক সদস্যের জন্য টিকিট কাটা হলেও একসঙ্গে বের হয়ে যাওয়ার সময় 2-1টি টিকিট জমা দেওয়া হয়, বাকিগুলো ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে জমা হয় না। অনেক যাত্রী আবার ভিড়ের মধ্যে টিকিট জমা না দিয়েও বের হয়ে যেতে পারেন। এমন ঘটনা বেশ কয়েকবার ধরা পড়েছে। একক যাত্রার এতগুলো টিকিট নাই হয়ে যাওয়ায় টিকিট কাটার মেশিনগুলোতেও টিকিটের কমতি পড়েছে। আর এমনটাই বলছে বিভিন্ন স্টেশনের কর্মীরা। তারা জানান, বহির্গমন গেটে টিকিট জমা পড়ার পর সেই টিকিট নিয়ে আবার ভেন্ডার মেশিনে সেট করতে হয়। অনেক ক্ষেত্রে অপেক্ষা করতে হয় বহির্গমন গেটে পর্যাপ্ত টিকিট জমা না হওয়া পর্যন্ত, কারণ বারবার ওই গেট খুলে টিকিট বের করা কিছুটা সময় সাপেক্ষ। সবাই এই গেট খুলে না, অন্যান্য কাজে ব্যস্ত থাকায় কখনো গেট থেকে টিকিট বের করতে দেরি হয়। এক্ষেত্রে আবার টিকিট কাটার ভেন্ডার মেশিনে টিকিট শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পর্যাপ্ত টিকিট থাকলে বারবার গেট খুলে বের করতে হয় না। জমা থাকা টিকিট ভেন্ডার মেশিনে সেট করা যায় বলে জানান স্টেশন সংশ্লিষ্টরা। মেট্রো স্টেশনে টিকিট কম থাকায় যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়। টিকিট না থাকায় কিছু কিছু ভেন্ডর মেশিন বন্ধ থাকে, তখন এক মেশিনে চাপ পড়ে যায়। টিকিট শেষ হলে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। এ বিষয়ে যাত্রীরা আধুনিক সমাধান চান। বিশ্বের অন্যান্য দেশে মেট্রো ট্রেনে কয়েনের মতো টিকিট ব্যবহার করে। পার্শ্ববর্তী দেশ ভারতে উড়াল আর পাতাল মেট্রো রেলে প্লাস্টিকের কয়েন ব্যবহার করে, যা অনেকটা টেকসই। এছাড়া তারা কিউআর কোড সিস্টেম চালু রেখেছে, যা ঢাকা মেট্রো রেলে রাখা যেতে পারে বলে মনে করছে অনেক মেট্রো যাত্রী। এ বিষয়ে DMTCL এর অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স শাখার পরিচালক নাসিরউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, কমে যাওয়া টিকিটের সঠিক সংখ্যা জানা নেই, তবে যাত্রীদের সঙ্গে করে টিকিট নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এই টিকিট একজন যাত্রী নিয়ে গেলে এটি পরবর্তীতে ব্যবহার করতে পারবে না এবং এটা অন্য কোনো কাজেও আসবে না। তাই টিকিট সঙ্গে করে না নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রেল কর্তৃপক্ষ। মেট্রেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান DMTCL-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ গণমাধ্যমকে জানান, মেট্রেলের একক যাত্রার টিকিট অনেক যাত্রী পকেটে করে নিয়ে যান, অনেকে জমা না দিয়েই বের হয়ে যান। এসব কারণে এই টিকিটের সংখ্যা বেশ কমেছে। সিঙ্গেল জার্নি টিকিট মেট্রো স্টেশনের বাইরে নেয়া দণ্ডনীয় অপরাধ, আর এই অপরাধ অনেক মেট্রো যাত্রী করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেট্রেল প্যাসেঞ্জার কমিউনিটির এক পোস্ট থেকে জানা যায়, মেট্রেল চালুর শুরুর দিকে আনুমানিক 2,44,000 সিঙ্গেল জার্নি টিকিট দিয়েছিল, কিন্তু এখন অবশিষ্ট আছে আনুমানিক 66,000। বাকি কার্ডগুলো অসচেতন প্যাসেঞ্জাররা নিয়ে গেছেন, যা রাষ্ট্রের অন্যতম ক্ষতি এবং দণ্ডনীয় অপরাধ। এই কার্ড প্রত্যেকটিতে খরচ প্রায় 200 টাকা। অসচেতন নাগরিক এটিকে নিয়ে কোনো কাজই লাগাতে পারছেন না, কিন্তু রাষ্ট্রের বড় ক্ষতি হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর 10 নম্বর স্টেশনটি। এই স্টেশনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এই স্টেশনের দুই পাশের 4টি সিঁড়ি দিয়ে যাতায়াত করার গেট যতটুকু ক্ষতিগ্রস্ত ছিল তা ঠিক করা হয়েছে। সেই সাথে যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে ভেতরের আনুষঙ্গিক যত রকম কাজ আছে তা করা হয়েছে। মিরপুর স্টেশনটি খুব অল্প সময়ে যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে ঠিক করা হয়েছে। DMTCL এর দায়িত্বশীল কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, স্টেশনের ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলোর বেশিরভাগ বিকল্প হিসাবে তুলনামূলকভাবে কম ব্যবহৃত দুই স্টেশন এবং মেট্রেল প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপনের জন্য বিজয় সরণি ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি আনা হয়েছে। সেই সাথে DMTCL এর ট্রেনিং ইনস্টিটিউট থেকেও কিছু যন্ত্রপাতি আনা হয়েছে। এছাড়া মেট্রেলের উত্তরা ডিপো এলাকায় মেট্রেলের এক্সিবিশন সেন্টার থেকেও সরঞ্জাম এনে মিরপুর 10 নম্বর স্টেশন ঠিক করা হয়েছে। জানা গেছে, মেট্রেল পরিচালনাকারী সংস্থা DMTCL কে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব মিরপুর 10 নম্বর স্টেশন পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া স্টেশনের ক্ষতিগ্রস্ত সব সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করা হয়েছিল এবং আবার বিদেশ থেকে এনে সেগুলো প্রতিস্থাপন করা দীর্ঘ এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। তাই সময় বাঁচাতে মেট্রো স্টেশনের অফিসের জানালার জন্য গ্লাস আমদানি না করে স্থানীয় গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে এই সপ্তাহের মধ্যে চালু হবার কথা রয়েছে মিরপুর 10 স্টেশনটি। মেট্রেল রাষ্ট্রীয় সম্পদ, তাই এর রক্ষণাবেক্ষণ আপনার আমার সবার দায়িত্ব। স্মার্ট এবং আদর্শ বাংলাদেশ গড়তে এসব ছোট ছোট ব্যাপারগুলোতেও সবাইকে সচেতন হবার আহ্বান আর অনুরোধ জানিয়ে এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।